যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরস্থ মুক্তি সেখানে অসম্ভব তার প্রকৃত প্রমাণ আজ আমরা আজ অনেক দুঃখ কষ্ট হতাশা এবং ভারাক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আজ এতদিন হয়ে গেল আপনি আমাদের দিকে এতটুকু নজর দেওয়ার সময় পেলেন না তাহলে কি এটা আমাদের প্রশ্ন নয় আমরা কি আপনার সন্তান নই আমরা কি আমার আপনার দেশের জনগণ নই আমাদের কি কোনো অধিকার থাকতে পারে না না আমাদের কোনো অভিভাবক নেই মানুষ যখন পরিবার সমাজ সংসার থেকে অবহেলিত হয় তখনই মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে এবং অভিভাবক হিসেবে দেশের রাষ্ট্রনায়কের কাছে জায়গা নেই আমরা সেই অনুভূতি নিয়ে সেই প্রত্যাশা নিয়ে শাহবাগ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বেঁচে থাকতেন তাহলে নিশ্চয় আমাদের মাঠে থাকতে হতো না আমাদের সর্বোচ্চ একদিনের মাথায় তিনি আমাদের দিয়ে দিতেন আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সুযোগ্য নেত্রী একজন একজন দেশের নেত্রী এবং সফল রাষ্ট্রনায়িকা সেক্ষেত্রে বলা যায় যে আপনার দেশের সন্তানেরা কেন আজ রাজপথে তাদের দাবি আদায়ের জন্য তাদের অধিকার আদায়ের জন্য আপনি তো আমাদের অভিভাবক আপনি যদি আর কিছু না পারতেন আপনি আমাদের একটা আশার বাণী দিতে পারতেন আপনি যদি তাও না পারতেন তাহলে অন্তত আমাদের দাবি দেওয়াটুকু কতটুকু যৌক্তিক তা শুনতে পারতেন শোনার পর আপনার যদি মনে হতো যে হ্যাঁ এটা তাদের যৌক্তিক দেওয়া যায় আর যদি মনে হয় যে না দেওয়া যাবে না তাহলে আপনি আমাদের এখান থেকে যেতে বলেন আমরা চলে যাব আপনি অনেক বড় বড় কাজ হাতে নিয়েছেন এবং সফলতা অর্জন করেছেন এবং 10 লাখ রোহিঙ্গাকে আপনি বাংলাদেশের জায়গা দিয়েছেন তাদের খাদ্য বস্ত্র বাসস্থান দিয়েছেন তারা দেশের নাগরিক নয় তারপরেও তারা আপনার কাছ থেকে এই সুবিধাগুলো পাচ্ছে তাহলে আমরা কেন পাবো না আমরা তো এই দেশেরই নাগরিক আমরা তো আপনারই সন্তান আমরা তো আপনারই দেশের একজন শিক্ষক তাহলে এই শিক্ষক সমাজ তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় বসে থাকতে হবে শিক্ষামন্ত্রী দীপমণিকে বলতে চাই যে মাননীয় মন্ত্রী আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে আপনার যে মন্ত্রী বানানো হয়েছে আপনি সেই দায়িত্বটুকু কতটুকু পালন করেছেন আপনি কতটুকু পালন করতে সার্থক হয়েছেন আপনি নিজে বলতে পারবেন আপনাকে যে মাসে মাসে বেতন দেওয়া হচ্ছে আপনি বেতনগুলো তুলে খাচ্ছেন এসি ঘরে থাকছেন আপনি কি একবারও ভেবেছেন অনশন মাঠে 114 দিন যাবৎ যে শিক্ষার্থীরা বসে আছে রোদ বৃষ্টি ঝড়ে তারা কত কষ্ট করে আছে তারা আপনার ওপর মুখতে আছে তাহলে আপনার দায়িত্বটুকু কতটুকু হতে পারে আপনার কি উচিত ছিল না আমাদের দাবি দেওয়াটুকু একটু শোনার আপনার কি সময় হচ্ছিল না দেখার যে দেখি তারা কি চায় আপনি শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ বানানোর জন্য কি করেছেন উন্নত মানের বেঞ্চ চেয়ার টেবিল প্রজেক্টর এবং কম্পিউটার ল্যাপটপ দিয়েছেন একজন শিক্ষককেও মূল্যায়ন করা দরকার কারণ শিক্ষা উড়ে উড়ে ঘুরে বেড়ায় না একজন নীতিবান সৎ শিক্ষকের মাধ্যমে শিক্ষাটা কিন্তু সমাজে ছড়িয়ে পড়ে শিক্ষার আরো বিস্তার লাভ করে তাই শিক্ষাকে অগ্রগতি দিতে হলে এবং জাতিকে উন্নতি করতে উন্নত করতে হলে শিক্ষকের প্রয়োজন আগে নিশ্চয় আপনি জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড সত্যি যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে আমি বলবো শিক্ষার মেরুদণ্ড একজন শিক্ষক কারণ শিক্ষাকে প্রচার করতে সামনে এগিয়ে নিয়ে যেতে একজন শিক্ষকের প্রয়োজন কারণ একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর যে মানুষগুলো জাতিকে গড়বে আগামী ভবিষ্যৎকে গড়বে শিক্ষা পত্রিকায় প্রমোদ চৌধুরী বলেছিলেন যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরস্থ মুক্তি সেখানে অসম্ভব তার প্রকৃত প্রমাণ আজ আমরা যদি জ্ঞান সীমাবদ্ধ যদি জ্ঞান প্রসারিতই থাকতো শিক্ষক সমাজ যদি মূল্যায়নও হতো তাহলে আজ শিক্ষক রাস্তায় থাকতো না আমাদেরকে রদ বৃষ্টি ঝড়ে পড়তে হতো না তাহলে আপনি কি মনে করেন আমরা কি মানুষ না আমরা কি এদেশের কেউ না তাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে বলতে চাই আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন আপনি যদি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেন দেখবেন দেশ জাতি এবং আপনার সবারই উন্নয়ন হবে কিন্তু এই আরসিএর চেয়ারম্যান মহোদয়কে কিছু বলতে চাই তা হলো যে আপনি আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যে আমাদেরকে এই সনদ দিয়েছেন সেই সনদের সত্যতা কতটুকু সেটা আপনি ভালো জানেন আপনি বলেছেন যে যারা 35 হয়ে গেছে তাদের চাকরি দেবেন না কিন্তু 35 কেন হয়েছে এটা হয়েছে আপনার অদক্ষতা অদূরদর্শিতা এবং নিয়োগের অস্বচ্ছতার কারণে আপনার ব্যর্থতার কারণে আপনি যদি সঠিকভাবে ব্যাস ভিত্তিক ধারাবাহিকতায় নিয়োগ দিতেন
তাহলে আজ আমাদের শিক্ষক শিক্ষিকা ভাই বোনেদের বয়স 35 প্লাস হতো না। বিভিন্ন সরকারি চাকরিতে দেখা যায় যে যখন আমাদের 18-30 বছরের আগে আমরা ফর্ম পূরণ করি, যখন বিজ্ঞপ্তি ছাড়া হয় আমরা আবেদন করি, তখন দেখা যায় আমাদের বয়স আছে। কিন্তু দেশের বিভিন্ন গোলযোগের কারণে দেখা যায় পরীক্ষাটা নিতে বা নিয়োগ দিতে সেটা বয়সটা চলে গেছে, কিন্তু তারপরে সরকারি চাকরিতে এখনো বহাল আছে যে আমরা যখন আবেদনটা করি তখন আমাদের বয়স ঠিক ছিল, নিয়োগ দিতে দেরি হয় সেটা সেই বিভাগের দায়বদ্ধতা, সেটা মেনে নিয়ে তারা কিন্তু নিয়োগ দেয়। তাহলে অন্যান্য চাকরির ক্ষেত্রে যদি সেটা বহাল থাকে, তাহলে আমাদের এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে কেন সেটা বহাল থাকবে না? মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি নিজ নিজ মনে নিজ নিজ আইন তৈরি করে এক একটা করে আইন আমাদের শিক্ষক নিবন্ধনের উপর চাপিয়ে দেবেন, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, এটা আমরা মানি না। কারণ আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বের বাইরে আপনি নিয়ম আমাদের উপর প্রয়োগ করছেন, আর 1 থেকে 16 পর্যন্ত যে পরীক্ষাটা আপনি নিয়েছেন এবং ধারাবাহিকভাবে 3টা গণবিজ্ঞপ্তি দিয়েছেন, এই গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনি যে নিয়োগটা সম্পন্ন করতে পারেন নাই সে দায়বদ্ধতা কিন্তু আপনার, সে দায় আপনার। আর এই দায়টা ঠেকাতে হলে এবং এই দায়টা নিরসনটা করতে হলে আপনাকেই করতে হবে, আর আপনি যদি সেই দায়িত্বটা পালন করতে না পারেন আপনি আপনার আসন থেকে পদত্যাগ করুন, আপনার কাছে এটা অনুরোধ। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাল সনদ, হাজার হাজার 7,000 জাল সনদ যাদের আপনি চাকরি দিয়েছেন, নিশ্চয়ই এটা আপনার এবং আপনার কর্মচারীদের কর্মকর্তাদের মাধ্যমেই হয়েছে এবং আপনার জানা মতোই হয়েছে, কিন্তু বিষয়টা সেভাবে প্রসারিত নয়। তাই বলতে চাই যে যে 7,000 জাল সনদধারীদের আপনি চাকরি দিয়েছেন তাদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন, তাদের ছাঁটাই করুন, এবং আমরা বৈধ সনদধারী যারা রাস্তায় বসে আছি আপনি আমাদের চাকরির ব্যবস্থা করুন। সবশেষে আমি বলতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী নওফেল একটা কথা বলেছিলেন যে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট নাকি একটি ন্যূনতম যোগ্যতা, তাহলে এটা যদি আমাদের ন্যূনতম যোগ্যতা হয় তাহলে শিক্ষক হওয়ার যোগ্যতম